প্রকাশিত হয়েছেন।
আজকে আমরা বলব হিন্দু মিশন শ্রেণীভুক্তর স্মৃতিকথাটাকে। সেখানে তিনি বলছেন, 1910 খ্রিস্টাব্দে কালী কার্তিক মাসে শ্রী শ্রী কালী পূজার পূর্বে শিলংয়ের চন্দ্রকান্ত ঘোষের অনুরোধে উৎসাহে আমি শিলং নিতে শ্রী শ্রীমাকে প্রথম দর্শন করিতে আসি। কলিকাতায় আসিয়া জনৈক বন্ধুর সহিত তিনি পূর্বেই শ্রী শ্রীমায় কৃপা লাভ করিয়াছিলেন, দুর্গোধনের বাটিতে যায়। শ্রী শ্রীমাকে দর্শনের পর উক্ত বন্ধুটি হঠাৎ আমার দীক্ষার কথা মায়ের নিকট উত্থাপন করেন। উত্তরে মা বলিলেন, বেশ তো কালকে হবে। হঠাৎ এই উত্তরে আমি চমকিয়া উঠিলাম, কারণ আমি দীক্ষার কথা বলিতে তাহাকে বলি নাই এবং মনেও দীক্ষার কথা উঠে নাই। যাহা হোক, পরদিন নির্দিষ্ট সময় পুনরায় তথায় যাইলাম। শ্রী শ্রীমাকে প্রণাম করিয়া শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে যাইতেছি, তখন শ্রী শ্রীমা বলিলেন, এখন নয়, আমি বলে দেব কখন দিতে হবে। দীক্ষা হইয়া গেলে পর আমি পা দুটি আমার সম্মুখে স্থাপন করিয়া তিনি বলিলেন, এখন দিতে পারো। পুষ্পাঞ্জলি দিয়ে আমি অপকরভাবে বলিলাম, আমি যে ফুল দিয়ে পুজো করলুম এ আমার ভক্তি বিশ্বাস থেকে নয়, চন্দ্রকান্তবাবু আমায় শিখিয়ে দিয়েছিলেন। তিনি যেরূপ বলে দিয়েছেন তাই মাত্র করে গেলেন। চন্দ্রকান্তবাবু আমাকে এখানে পাঠিয়েছেন। শ্রী শ্রীমার সাহায্যে বলিলেন, চন্দ্রকান্ত তো তোমায় ভালো পথে দেখিয়েছে বাবা, এই বলিয়া সস্নেহে আমার মাথায় হাত দিলেন। এটা হচ্ছে কথা, আমরা অনেক সময় বুঝতে পারি না কোন সময় আমাদের দীক্ষার প্রয়োজন হয়। এই খিদেটা বা এই ইচ্ছাটা আমাদের ভিতরে জাগতে থাকে, কিন্তু কী করে মিটবে সেটা আমরা বুঝতে পারি না। যেরকম গরমের দিনে আমাদের যখন তৃষ্ণা পায়, সাধারণ জল খেলে আমাদের তৃষ্ণা মিটবে না, ঠান্ডা জল খেলে, কোল্ড ড্রিঙ্ক খেলে, কী খেলে আমরা ঠিক নিজেরাই বুঝে উঠতে পারি না। অনেক সময় আমাদের কেউ কেউ বলে দেন, ওইখানে জল আছে খাও, ওইখানে পরিষ্কার জল খাও, এই সময় ডাবের জল খেলে ভালো হয়, সোডিয়াম পটাশিয়াম দেবে, ফল করবে, নানা রকমের যা যা আমাদের বাঙালিদের যা যাবতীয় রকমের ডাক্তারি সব আমাদের ওপর ফলিয়ে দেয়। কিন্তু প্রত্যেকটি আমাদের কল্যাণের জন্য করা হয়ে থাকে। ঠিক সেই রকম এই ভদ্রলোক এসেছেন সুদূর শিলং থেকে শ্রী শ্রী মাকে দর্শন করবেন। মূলত আমাদের এদিককার লোকেরাও কেউ ঠাকুরমা স্বামীজিকে নেননি, যেরকমভাবে পূর্ববঙ্গের মানুষরা নিয়েছিলেন। পূর্ববঙ্গের ওদের ভেতরে প্রথম এই শ্রী শ্রী মায়ের প্রতি, ঠাকুরের প্রতি এদের এত ভালোবাসা ছিল। এবং এই শিবাঙ্গের বহু সদস্য, বহু শিষ্য অত দূর থেকে তারা কষ্ট করে কেউ কেউ জয়রামবাটিতে গিয়েও মায়ের কাছে দীক্ষা নিয়েছে। জয়রামবাটি যাওয়াটা তখন একটা সহজ ছিল। পূজনীয় স্মরণানন্দজি আমাদের বলেছিলেন কতদিন লেগেছিল ওনার যেতে। 1954 সালে যখন মায়ের শিশুমায়ের শতবর্ষ হয়েছে, উনি বম্বে থেকে এসেছিলেন সেই উৎসব দুর্দিকে, সেই বাঁকুড়া স্টেশন, সেখান থেকে গরুর গাড়িতে করে এরকম নানা পথ হয়ে তারা এসেছিলেন। আমরা কখনো এই বুঝতেই পারি না, কিন্তু মা ক্রমাগত আমাদের আকর্ষণ করেন। আমাদের যখনই সময় সে উপস্থিত হয়, তিনি অঘটন ঘটন ঘটিয়ে সে তিনি আমাদের আকৃষ্ট করেন। আমরা যে ভাবি যে আমরাই গেছি দীক্ষা নিতে, আসলে দীক্ষা তো নেওয়া যায় না, দীক্ষা না দেওয়া হলে দীক্ষা নেওয়া যায় না। এরকম বেলুন বহু ঘটনা আমরা দেখেছি, যে দীক্ষার দিন আত্মস্থানন্দজিকে দেখেছি, দীক্ষার দিন ভক্তরা এসেছেন, অর্ঘ্য দিয়েছেন, বসে আছেন, না অর্ঘ্য দেওয়া হয়নি, ভক্তরা বসে আছেন, আত্মস্থানন্দজি অসুস্থ হয়ে পড়লেন, সমস্ত ভক্তকে তাদের আনিত বস্তুগুলো ফেরত দেওয়া হয়েছে এবং আত্মস্থানন্দজি ওরা যতক্ষণে ফেরত দেওয়া হচ্ছে ততক্ষণে আত্মস্থানন্দজিকে গাড়ি করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই দীক্ষা চাইলে, দীক্ষা নিতে আসতে চাইলে, কিন্তু দীক্ষা হয় না, আমার সময় না হলে কোনোভাবেই কোনো কিছু হয় না। এই ভক্তটি এসেছেন শিলং থেকে, আরেকজন বন্ধু যিনি শ্রী শ্রী মায়ের শিষ্য তার তিনি সঙ্গে করে উদ্বোধন বাড়িতে নিয়ে গেছেন। কাল হচ্ছে 1910 সালে কার্তিক মাস, মানে নভেম্বর মাস নাগাদ এই সময় তারা নিয়ে গেছেন। মাকে দীক্ষার কথা বলতেই মা সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ, আগামীকাল দীক্ষা হয়ে যাবে, তার সময় পূর্ণ হয়ে গেছে, তাই জগন্মাতা তার দীক্ষার ব্যবস্থা করে দিলেন। তিনি তো একেবারেই হতবাক হয়ে গেছেন। তখন দীক্ষার জন্য সাধারণ সব জিনিসপত্র ব্যবহার করা হতো। পূজনীয় নিত্যানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলেন আমরা দীক্ষার জন্য কী কিনা হয়েছিল, তিনি বললেন যে নদী মহারাজ, নদীগোপাল মহারাজ যার সঙ্গে তিনি দীক্ষা হয়েছিল, তারা দুজনে গিয়ে এই নিউ মার্কেটে গিয়ে খুব ভালো আপেল কিনেছিলেন আর গোলাপ ফুল কিনেছিলেন, এই হচ্ছিল উপকরণ।
এই গিয়ে তারা এসেছে আর দীক্ষায় সামান্য দক্ষিণা তারা শরৎ মহারাজকে দিয়েছে। মা ঠাকুরণেরা তখন এরকম দীক্ষার সব যারা গৌরীমার মাধ্যমে আসতেন তারা ঠিক ঠিক গৌরীমা বলে দিতে চিঠি দিতে হবে, বাকিরা বেশিরভাগই সেরকমভাবে জানতে পারতেন না। মহাপুরুষমা জোর দিতেন যে প্রাণ আনতে পারো মা প্রাণ, দীক্ষার জন্য এটা সবচেয়ে বড় উপকরণ প্রাণ, যে প্রাণের ভিতরে মন্ত্রবীজ পোতা হবে সেটি আনাটা খুব জরুরি। তিনি এলেন এবং দীক্ষার জন্য বসেছেন, মাকে প্রণাম করে সঙ্গে আনা ফুলগুলি মায়ের পায়ে অর্পণ করতে গেলে মা রাজি হলেন না, কারণ তখনও সেটা দীক্ষা শুরু হয়নি। প্রথমে আগে ইষ্টের প্রতি অঞ্জলি না দিয়ে দীক্ষার কাজ শুরু হয় না, তাই তিনি নিজে তখন ফুল মানে পুষ্পাঞ্জলি গ্রহণ করলেন। দীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে অঞ্জলি তিনি যখন দিচ্ছেন তখন আমাদের ঠিক মনের ভিতরে এই জিনিসগুলো জাগে। তিনি বলছেন যে আমি যে ফুল দিয়ে পুজো করলাম এ আমার ভক্তি বিশ্বাস থেকে নয়, চন্দ্রকান্তবাবু আমায় শিখিয়ে দিয়েছিলেন, তিনি যেরূপ বলে দিয়েছেন তাই মাত্র করে গেলেন, চন্দ্রকান্তবাবুই আমাকে এখানে পাঠিয়েছেন। এইটা তিনি বলছেন কি সুন্দর স্বীকারোক্তি যে চন্দ্রকান্তবাবু আমি এই সমস্ত কিছু জানি না, কেমনভাবে তোমাকে পুজো করতে হয়। আমাদেরও যদি দীক্ষায় আপনারা মনে করে থাকেন দেখবেন আমরা পদ্ধতিটাই জানতাম না, কেউ না কেউ শিখিয়ে দিয়ে গেছে, খানিকটা মেকানিক্যালি আমরা করি, কিন্তু ওই গুরুর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে দিতে একটা সময় যখন আমরা রোজ মনে মনে অঞ্জলি দিই তখন কিন্তু সেখানে ফুলের বদলে আমরা ভক্তি বিশ্বাস ভালোবাসা এই ভক্তি বিশ্বাস ভালোবাসার চন্দন মাখিয়ে মনপুষ্প দিয়ে গুরুর পাদপদ্মে নিবেদন করে থাকি। সেটা কিন্তু একবারে সম্পূর্ণ আলাদা, সেই যে দেওয়াটা সেটা একদম অন্যরকম, তার সঙ্গে দীক্ষার ওই যে পুষ্পাঞ্জলির কোনো সম্পর্ক নেই, ওরকমই নয়, একদম নিজের মতো করে আমরা ভগবানকে অর্চনা করে থাকি। ভূতেশ্বরন্দজি বলতেন বারবার যে একেবারে নিজের মতো করে তাকে করবে, তাকে অঞ্জলি দেবে। একজন দিদিমণি এসে মহারাজকে জিজ্ঞেস করেছেন, রোজ জানেন তো গুরু পুজো করবার সময় ঠাকুরের ইষ্ট পুজো করবার সময় দেখি তিনি পান্তুয়া দিই ঠাকুরকে। মহারাজ হাসতে হাসতে বলছেন, মা তুমি পান্তুয়া খেতে বড়ো ভালোবাসোটা। এর অর্থ হচ্ছে এই, আমরা যে জিনিসটাকে ভালোবাসি আমাদের ইষ্টের উদ্দেশ্যে আমাদের গুরুর উদ্দেশ্যে সেই জিনিসগুলো আমরা নিবেদন করে থাকি এবং সেইগুলো দিয়ে আমরা আনন্দ পাই যে আমরা আমাদের ইষ্টকে সেই বস্তুগুলো দিতে পারছি, আমার প্রিয় যে জিনিস সেই জিনিসগুলো দিচ্ছি। কিন্তু মূল কথা হচ্ছে যে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে গুরুর সাথে দেখা হচ্ছে, প্রত্যেক দিন সকাল সন্ধ্যে ফর্মালি ইষ্টের সঙ্গে দেখা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা বুঝি না বুঝি ওকে হ্যান করছি, আমরা চিন্তা করছি, আমরা তার সঙ্গে ক্ষণিকের জন্য হলেও আমাদের দেখা হচ্ছে, আমাদের আরতি আমাদের বেদনা সমস্ত কিছু তার কাছে নিবেদন। অথচ ভেবে দেখুন যদি প্রথম দিন আমরা করেছিলাম আমাদের কিন্তু ভেতরে এই আরতি বেদনা আকুতি এসব কিচ্ছু ছিল না, সবটাই মেকানিক্যাল। বলা হচ্ছে এখানে ফুল দিন আমরা ফুল দিয়েছি, এখানে মাথা টেকান ওখানে মাথা টেকান, তো মাথাটা এগিয়ে নিয়ে আসুন গুরু মাথার উপর হাত দেবেন, আমরা মাথাটা এগিয়ে নিয়ে গেছি, কোনোভাবেই সেইভাবে আমাদের আকুতি থাকে না। কিন্তু যেতে 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 যখন আমরা তাকে ভালোবাসতে শিখি তখন আমাদের গুরু পূজাটা অগ্নিভাবে হয়। মা কিন্তু চন্দ্রকান্তবাবু খুব প্রশংসা করে বললেন, চন্দ্রকান্ত তো মায়ের ভালো পথই দেখিয়েছে বাবা, এই বলিয়া সস্নেহে আমার মাথায় হাত দিলেন। আমরা সাধারণত এরকম বন্ধু খুব কমই পাই যে সঠিক পথে নিয়ে যাওয়া, ভালো পথে নিয়ে যাওয়া, খারাপ পথে নিয়ে যাওয়া অজস্র অজস্র বন্ধু পাওয়া যাবে, কিন্তু সৎ পথে চালিত করা, সৎ দিকে চালিত করা এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। এরপরের স্মৃতিতে তিনি বলছেন, ইহার পর একবার শিশুমাকে দর্শন করিতে গিয়া বলিয়াছিলাম, কথায় কথায় দুঃখ করিয়া মাকে বলিয়াছিলাম, মা সংসারে সাংসারিক নানা ঝঞ্ঝাট তার উপর চাকরি আছে, কাজে জব তো পার হয়ে ওঠে না, মনের উন্নতিও হচ্ছে না। মা অভয় দিয়া অমনি বলিলেন, এখন যাই হোক শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে। তিনি নিজে বলে গেছেন, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে, যা প্রাণে আসে করে যাও। এ আমাদের একবারে এক্সকিউজ আমরা সবসময় দিয়ে থাকি, সংসারের এত কাজ, কাজগুলো বাড়াই আমরাই, সংসারের এত কাজ এত কিছু, আমরা সব কিছু সময় পাই, সাজবার বুধবার সময় পাই, খাবার দাওয়ার সময় পাই, অনেকে আমাকে বলে এত কাজের চাপ বুঝলে জব ধ্যান করতে পারি না, জিজ্ঞেস করি তিন বেলা করে খাবার সময় পান, সকালে ব্রেকফাস্ট দুপুরের খাবার রাত্রির খাবার, হ্যাঁ সেটা পাই, সেটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু নিশ্চিত নিশ্চিত করে ভগবানের নাম করারও সময় পাওয়া যায়।
আমরা চাই না তাই ভগবানের নাম করি না। ভূতেশানন্দজিকে আমরা বলেছিলাম কলেজে এত কাজ জানেন তো যে আমরা কিছুতেই আর কাজকর্ম করে জব ধ্যান করে উঠতে পারিনি। উনি যেন মিষ্টি করে হেসে বলতেন সবসময় কি কাজ করো অকাজও করো, এই অকাজের সময়গুলোকে যদি জুড়ে ফেলতে পারো তাহলে দেখবে জব ধ্যান করে হেউ হেউ কাজছে। এই যে অকাজের সময় এগুলোকে একটু কনসিয়াসলি বেছে নিতে হয়, নিজেরাই বুঝতে পারবো। অনেক সময় আমরা অকাজেই বেশি সময় কাটাই, ভালো কাজ করছি, ভালো কিছু শুনছি, ফিসফিস করে এর সঙ্গে গল্প করছি, তার সঙ্গে গল্প করছি, বার্তা বিনিময় করছি, এতে আমাদের কত সময় চলে যায়, ফোন করে পিএনপিসি করতে কত সময় আমাদের চলে যায়, কিন্তু আমরা কখনো সেই সময়টা ভগবানকে দেওয়ার চেষ্টা করি না, আমাদের সেই আকৃতিটা তৈরি হয় না। মা এখানে যেটা বলছেন যে এখন যাই হোক শেষটায় ঠাকুরকে আসতেই হবে, শেষটায় ঠাকুরকে আসতেই হবে মানে তিনি যখন আসবেন আমাদের শেষের দিকে, যখন আমাদের এই কাজের এটা ফুরিয়ে যাবে তখন ভগবানকে চাইবার ইচ্ছাটা প্রবল হবে, তখন আমাদের তাঁর কাছে যাওয়ার প্রস্তুতিটাও তৈরি হবে, তখনও সাধন ভজনের ভেতরে একটা তীব্রতা আসবে আমাদের ভেতরে। এখন যতই আমাদের ভেতরে অনিচ্ছা থাকুক যাই থাকুক শেষের দিকটা এই তীব্রতাটা আমাদের ভেতরে ভীষণভাবে জাগে, এবং এই তীব্রতাটা আমাদের মনের মধ্যে জাগে বলে আমরা তত বেশি ভগবানকে আকুতি নিয়ে পাই। কারণ একটা জিনিস একটা আঘাত লাগলে আমরা বুঝতে পারি যে জীবনটা শেষ হতে হতেও হলো না, যারা মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে তাদের এটা দেখলে বোঝা যায়। আমাদের একজন সাধু খুব চেঁচামেচি করতেন, খুব হইচই করতেন, খুব প্রাণবন্ত ছিলেন, পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন, দেখা গেল তার ক্যান্সার হয়েছে। তিনি তো জানেন না অপারেশন করা সম্ভব হয়নি, ওই যে এমনিতেই ক্যান্সারের যে যন্ত্রণাটা সেটা তো আছে, তার সঙ্গে ওই অপারেশন হয়েছে তারও যন্ত্রণাটা আছে। পরের দিন ডাক্তার আসতে তাকে তিনি খুব বকাবকি করেছেন, আশ্রম অধ্যক্ষ হাসপাতালে যিনি সম্পাদক তিনি তাকে বললেন যে ডাক্তারকে কেন হচ্ছিল এখন জানেন? উনি বলছেন যে অপারেশনটা করলো না বলে আপনি জানেন অপারেশনটা করা সম্ভব নয়, তার কারণ হচ্ছে জিজ্ঞেস করছেন কী হয়েছে, পেটে ক্যান্সার হয়েছে। এ কতদিন বাঁচবেন? বেশি হলে এখন তিন সপ্তাহ এক মাস হয়তো। যেই মাত্র শুনলেন উনি এটা একটা অদ্ভুত জিনিস, এই মানুষটা সারাদিন হইচই করে থাকতাম শান্ত হয়ে গেলেন, ফোন করলেন তিনি তার সেন্টারে এবং একজন ব্রহ্মচারীর কথা বলে তাকে আসতে বললেন। যতক্ষণে সেই ব্রহ্মচারী ফিরে এলো তখন তাকে একটা ছোট্ট কাগজের টুকরোয় লিখে দিলেন তার ঘরে কোথায় কী টাকা পয়সা আছে, সেগুলো কোন কোন আশ্রমে দিতে হবে, এমনকি তার ভাণ্ডারার জন্য কত টাকা খরচ হতে পারে সেটাও তিনি লিখে দিলেন। সব কিছু লিখে দিয়ে তার মোবাইল ফোন এবং চাবিটা তার হাতে দিয়ে দিলেন। সেই থেকে তার শুরু হলো অদ্ভুতভাবে মৃত্যুর প্রস্তুতি। তিনি সারাটা দিন যে কদিন বেঁচে ছিলেন সারাদিন জপ করতেন, প্রথম দিকে বসেই জপ করতে পারতেন, তারপরে যত দুর্বল হয়ে যেতে থাকলেন আর বসেই জপ করতে পারতেন না, সিস্টারকে বলতেন হাফ লেট করে দেওয়া, বিছানাটাকে ওইরকমভাবে রেখে ওইভাবেই জপ করতে করতে চোদ্দ দিন বোধহয় তার মধ্যেই তিনি চলে গেলেন, খুব দ্রুত চলে গেলেন, একেবারে কোনোরকম কোনো প্রস্তুতি নেই, কিন্তু শেষটা দেখার মতো। এই যে শেষটা যে এরকম হতে পারে, এই তীব্র আকুতি আসবে, এটা কিন্তু দীর্ঘ অভ্যাসের ফলে হয়, তাহলে মৃত্যুর সময় অব্দি আমাদের সাংসারিক চিন্তা আসে। আমরা যা যে যখনভাবেই কাজ করি না কেন, কারণ কাজ থেকে তো আমরা পালাতে পারবো না, কিন্তু মনের যে একটা অংশ, ঠাকুর যেরকম বলেছে এক হাতে সংসার করো অন্য হাতে ভগবানকে ধরে রাখো, যখন দু হাত খালি হবে তখন দু হাত দিয়ে ভগবানকে ধরবে, এই চেষ্টাটা এটা যেন নিরন্তর চেষ্টা চলে যায়। এবং এটা হলে অবশ্যই মা যেরকম কথা দিয়ে বলছেন যে ঠাকুর কথা দিয়েছেন চেষ্টায় তাকে আসতেই হবে, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? এই মুখের কথা ব্যর্থ হতে পারে মানে আমি যা খুশি করে যাবো, মা বলছেন যা প্রাণে আসে করে যাও, এখন যা প্রাণে আসে করে যাও, কিন্তু তিনি যে আসবেন আমাকে গ্রহণ করতে আমার ভিতরে নিশ্চয়ই সদা সর্বদা প্রস্তুতি থাকবে। তার শেষের দিকে মায়ের একটা অসাধারণ আশ্বাস এইখানে স্মৃতিকথায় আছে, একজন বলছেন আমি যা মা যারা তোমার কাছে দীক্ষা নিয়েছে তাদের কি তাদের নাকি আর আসতে হবে না? মা বলছেন না তাদের আর আসতে হবে না, তোমরা সর্বদা যেন তোমাদের পেছনে একজন রয়েছেন, আমি মা তোমায় পেয়েছি এই আমাদের ভরসা। মা বললেন তোমার চিন্তা কি বাবা, তোমাদের কথা আমার খুব মনে হয়। যখন মাতা বলছেন যে যারা তার কাছে এসেছে অর্থাৎ ভগবানের কাছে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা এরা স্বরূপত অভেদ, আমরা বুঝতে পারি না বলে আলাদা আলাদা দুটো মূর্তি আমাদের লাগে, একটা পুরুষ মূর্তি শ্রীরামকৃষ্ণ, একটা দেবী মূর্তি শ্রীমা সারদা, কিন্তু এরা স্বরূপত অভেদ,
আমরা যারা স্বেচ্ছায় তার কাছে এসেছি, ভালোবাসার সঙ্গে এসেছি, সব কিছুতে তার কাছে এসেছি, নিশ্চিত করে জানতে হবে তিনি আমাদের চেয়েছেন বলে তাই এসেছি। আমার প্রতি তিনি তো কৃপাময় কৃপা করবেন, না আমাকে দেখে তার যে কৃপা করার ইচ্ছাটা হয়েছে এটাও কিন্তু বড় কথা। তিনি আমাকে কৃপা করেছেন বলে ধরে নিয়ে এসেছেন, তাহলে আমাদের তো কত লক্ষ লক্ষ দীক্ষা হচ্ছে, কতজন আমরা আশ্রমে যাই, কতজন আমরা উচ্চ আধ্যাত্মিক জীবনযাপন করি, এটা হচ্ছে কথা। আমরা সবসময় করে উঠতে পারি না, কিন্তু যারা করে উঠতে পারছি নিশ্চিত করে জানবেন ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হচ্ছে। তিনি আমাদের ভিতরে এই উচ্চ আধ্যাত্মিক ইচ্ছাটিকে জাগ্রত করে রেখেছেন, এবং এই উচ্চ আধ্যাত্মিক ইচ্ছাটা জাগ্রত হয়ে আছে বলেই আমাদের হচ্ছে। সবসময় মনে রাখতে হবে মা আমাদের সঙ্গে আছেন, গুরু আমাদের সঙ্গে আছেন, যতক্ষণ না পর্যন্ত আমার মুক্তি হচ্ছে ততক্ষণ তিনি আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আরেকবার কোয়ালপাড়া মঠে শ্রী শ্রী মায়ের সহিত কথা প্রসঙ্গে মাকে বলিয়াছিলাম, মা সাধন ভজন কিছুই হয়ে উঠছে না। এই কথাটা কিন্তু সাধারণ লোকে বলতে পারে না, সাধন ভজন কিছু হয়ে উঠছে না, এটা খুব সাধারণ লোকে বলতে পারে না। আমাদের তো বেশ, হ্যাঁ দুবেলা গান করি তো একশো আট থাকবো, সাধন ভজন কিছু হয়ে উঠছে না, এটা যার ভেতরে হ্যাঙ্কারিং তৈরি না হবে, যেটা করার দরকার ছিল সেটা আমি করছি না, এই যে বোধটা এটা সবার ভিতরে আসে না। সাধন ভজন হচ্ছে না এটা তখনই আসে যখন আমি আমার নিজেকে অন্তর থেকে অনুভব করতে পারি যা করার কথা ছিল আমি তা করিনি। বেশিরভাগ সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই, যা কিছু করি ঘুমিয়েই কাটিয়ে দিই, কত সময় আমরা এরকমভাবে নষ্ট করে দিই। এই দুটোর সময় ঘুম ভেঙে গেছে, ঠিক আছে একটুখানি হোয়াটসঅ্যাপ দেখে নিই, একটুখানি ফেসবুক চেক করে নিই, কখনো একবার মনে হয় না যে দুটোর সময় ঘুম ভেঙে গেছে তিনটে আবার কাজে বেরোতে হবে, এই একটি ঘন্টার মধ্যে অন্তত 40 মিনিট একটু ভগবানকে ডাকি, এই কথাটা আমাদের মনে হয়নি। বুদ্ধেশানন্দজি বলতেন একটু একটু করে বারবার বারবার জপ করার অভ্যাস করতে হবে, জপ করার অভ্যাস করতে হলে খিদেটা আসতে থাকে, সুষম দেহ তৈরি হয়, যেরকম ডায়াবেটোলজিস্টরা সাজেস্ট করেন একটু একটু খেতে, বারে বারে খেতে, একসঙ্গে অনেক না খেয়ে একটু একটু করে খাবার কথা বলেন। এই সকালবেলা ব্রেকফাস্ট করলেন, 10টার সময় একটা চা বিস্কিট খেলেন, দুপুরে খেলেন, আবার বিকেলে একটু চা বিস্কিট খেলেন, বিকেলে একটু খিদে পেলে একটু মুড়ি খেলেন, অনেক না একটুখানি মুড়ি খেলেন, রাত্রিরে আবার পরিমিত আহার করলেন, তাতে কী হচ্ছে একটা সুষম দেহ তৈরি হয়, রোগ ব্যাধি থেকে আমরা বেরিয়ে আসি। ঠিক সেইরকম বারবার নানা সময় দিনের নানা সময় যতটুকু সময় পাওয়া যায় 10-15 মিনিট করে এই যে সময়গুলো পাওয়া যায়, এই সময়টা যদি আমরা ঈশ্বর চিন্তা করি তাহলে মনের ভেতরে ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, তখন যে সময়টা পায় সেই সময়টা বসেই সে সাধন ভজন জপ ধ্যান করতে পারে। সেদিকে আসছিলাম যে আমরা গঙ্গাসাগর মেলা থেকে আসছিলাম, আমাদের গঙ্গাসাগর থেকে কার্তিকে আসছিলাম, এক দল এসছেন উত্তর ভারত থেকে এসছেন বাঙালি, তারা ওই উত্তর পশ্চিম পূর্বাঞ্চল থেকে এসছেন, আসাম টাসাম কোনো এক জায়গা থেকে এসছেন, সবাই জমিয়ে গল্প করছে, এবং সবাই তো সব বিষয়ে স্পেশালিস্ট, কীরকমভাবে আমার পাশের ভদ্রলোক তিনি কিছুই বুঝতে পারছেন না, কিন্তু এসেলটা কীভাবে যায় সেই নিয়ে তিনি দীর্ঘ, তার ছেলের বউ এবং নিজের বউ তাদের দুজনকেই খুব দীর্ঘ বক্তৃতা দিয়ে চলেছে। কিন্তু ওই দলের মধ্যে একজন ভদ্রমহিলাকে দেখলাম, সবাই কথা বলে চলেছে, তিনি কিন্তু বৈষ্ণব, তিনি কিন্তু এক তারা জপ করে চলেছেন, পুরো 45 মিনিটের পথ গেলেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা সবাই বৃষ্টিতে কাতর, সবাই ভিজে গেছি বৃষ্টির জলে, কিন্তু উনি শান্ত হয়ে বসে জপ ধ্যান করছেন। এই যে কীভাবে আমি ইউটিলাইজ করবো আমার সময়টাকে সেটা কিন্তু সবটুকু আমার উপর নির্ভরশীল, এটা কেউ বলে দিতে পারে না। আমরা যখন ছেলেবেলায় বাবা মা যেরকম ধরে বেঁধে যাও, খেলতে যাও, করতে বসো, এরকম আর লোক নেই, আমরা বড় হয়ে গেছি, এখন কিন্তু ওভাবে কেউ ধরে বেঁধে জপ করাবে না, এই ইচ্ছাটা নিজের ক্ষেত্রে জাগাতে হয়। তিনি বলছেন যে মা সাধন ভজন কিছু হয়ে উঠছে না, এই এটা তার মনের মধ্যেই প্রশ্ন হবে যে সত্যি সত্যি সাধন ভজন করে, এই প্রশ্নটা হচ্ছে যা করছি সেটা যথেষ্ট নয়, প্রশ্নের আসল কথাটা হচ্ছে যা করছি সেটা যথেষ্ট নয়, যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো করে করতে পারিনি, আর একটু ভালো হওয়ার কথা ছিল, স্পিরিচুয়াল হ্যাঙ্কারিং তার জেগেছে। মা তার উত্তরে বলছে, মা অভয় ও বিশ্বাস দিয়া বলিলেন, তোমাকে কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব। কি আশ্বাস দেখুন, গুরু বলছেন যা করতে হয় আমিই করব। আমরা একবার বুদ্ধেশানন্দজির মাকে জিজ্ঞেস করেছিলাম,
যে আপনার আমাদের কথা মনে থাকে কিনা বা কত দূর অব্দি গুরু আমাদের সহায়তা করেন। উনি বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত তোমাদের সেই ব্রহ্ম সমুদ্রে ঠেলে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার কাজের শেষ নেই। শ্রী শ্রী মায়ের জীবনের ঘটনা আছে, মা রাত্রিরে শুয়ে শুয়ে জপ করছেন, অরূপানন্দকে জিজ্ঞেস করছেন মা তুমি ঘুমোচ্ছ না, তুমি এখনো জপ করছো, বলছে কী করি বাবা, অনেকে কাতর হয়ে এসে মন্ত্র নেয় কিন্তু পরবর্তীকালে দেখি কিছুই করে না, তাই তাদের উদ্দেশ্যে জপ করছি। প্রথমে যাদের কথা মনে থাকে তাদের উদ্দেশ্যে তিনি জপ করতেন, তাদের জন্য তিনি জপ করতেন, তারপরে যাদের কথা মনে থাকে না তাদের জন্য তিনি জপ করতেন। গুরু আমাদের কল্যাণকারী মাতৃশক্তি হয়ে থাকেন, এই আশ্বাস দিচ্ছেন মানে এইটার অর্থ এই নয় যে আমাকে কিছুই করতে হবে না, আমাকে আমার কাজটা করতে হবে, কিন্তু তিনি শক্তিস্বরূপ প্রেরণার স্বরূপ আমার জীবনে সবসময় থাকবে। বিস্মিত হইয়া বলিলাম আমায় কিছুই করতে হবে না, ফাঁকিবাজদের একটা গল্প হয়। মা বলছেন না তবে এখন হতে আমার ভবিষ্যতের উন্নতি আমার নিজের কৃতকর্মের উপর নির্ভর করে না। মা বললেন না তুমি কি করবে, যা করতে হয় আমি করব। শ্রী শ্রী মা এই হেতু কৃপায় এই অহেতু কৃপায় আমি নির্বাক রইলাম। বা পুনরায় কথা প্রসঙ্গে মায়ের পায়ের ব্যথার কথা উঠিল, জিজ্ঞাসা করিলাম শুনেছি কেউ কেউ পা ছুলে তোমার কষ্ট হয় মা? মা বললেন হ্যাঁ বাবা, কেউ কেউ ছুলে শরীরটা যেন শীতল হয়ে যায়, আবার এক একজন আছে ছুলে মনে হয় যেন বলতায় কামড় দিলে, কাউকে কিছু বলিনি। মনে মনে ভাবছি তবে আমারও কি আমরাও কি বলতা শুনি? অন্তর্যামিনী বলিয়া উঠিলেন বাবা তোমরা নও। গুরুর ধ্যানে বলা হচ্ছে ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদিলক্ষণম একম নিত্যম বিমলবচলম সর্বথি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুত্বম নমামি। এটা হচ্ছে সাধারণ যে গুরুর ধ্যান আমরা করি সেইটা। আরেকটি মানবিক অ্যাপ্রোচ দিয়ে আরেকটা গুরুর ধ্যান আছে, ধ্যানের ছিলে শিশুক্লা যে দুই নেত্রম দুই ভুজম গুরু শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যাঙ্গেকরম বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম বামেন উৎপলধারিণ্য শক্তালিঙ্গিত বিগ্রহম স্মেরানম সুপ্রসন্নম সাধুকাভীষ্টদায়কম। এখানে বলছে ধ্যায়ের ছিলে শিশুক্লাব যে আমার এই যে এইখানে শিরে এই শ্বেত পদ্মে শুক্ল অব্জ, অব্জ মানে অপর্যায় জলে যা জন্মায় সে পদ্ম, শুক্লাব যে দ্বি নেত্রম দ্বি ভুজঙ্গ, মূলত একটা শিবের অর্থে বলা হয়েছে দুই হাত এবং দুই নেত্রম দুই ভুজঙ্গ, দুটি চোখ আছে শিবের যদি তৃতীয় নয় তার মানবিক একটা দিক দেখানো হচ্ছে, দুই নেত্রম দুই ভুজঙ্গ। শ্বেতাম্বর পরিধান, কেউ কেউ আবার পাকামি করে এটাকে বদল করে কাঁসায় বস্ত্র পরিধান, যেহেতু আমাদের সন্ন্যাসী গুরু তাই গেরুয়া বস্ত্র পরে আছে তা নয়, শ্বেতাম্বর অর্থে হচ্ছে এই জগৎ সংসার যে আবৃত হয়ে আছে যে তত্ত্বে সেইটি যেন তিনি পড়ে আছেন, আকাশটি যেন তিনি পড়ে আছেন। কেন শ্বেত? কারণ গুরু সত্য হচ্ছে পবিত্রতার স্বরূপ। শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যাঙ্গেকরম, গলায় সেই মালা পরে আছেন তাতে চন্দন রক্ত চন্দন মাল্যাঙ্গেকরম, বরাভয় করম শান্তম করুণাময় বিক্রম, দুটি হাত, একটি হাতে তিনি বর দিচ্ছেন আরেকটি হাতে তিনি অভয় দিচ্ছেন। সাধককে সবসময় সাধনায় এগিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের শক্তি দান করেন, অভীষ্ট সিদ্ধির জন্য চেষ্টা করেন, আর যে সাধক এগিয়ে যায় তাকে তিনি বর দেন, যা করে তাহলে তার অভীষ্ট সিদ্ধির জন্য তার বর দান করেন, সে একটু একটু করে এগিয়ে যায়। বরাভয় করম শান্তম করুণাময় বিক্রম, ধীর স্থির শান্ত অবস্থায় তিনি বসে আছেন, করুণারূপিণী করুণার বিগ্রহ, তার সারা চোখ মুখ তার হাসি সব কিছু থেকে যেন করুণা ঝরে ঝরে পড়ছে, শ্রী শ্রী মাকে দেখলে বুঝতে পারা যায় মায়ের যেন করুণা ঝরে পড়ছে। স্মেরান সুপ্রসন্নম সাধকাভীষ্টদায়ক, তার মুখখানি হাসিতে পূর্ণ, আমাদের পুকুরা কিন্তু দাঁত বার করে হাসেন না, বড় একটা হাসেন না, কিন্তু তাদের সেই হাসিটার ভেতরে একটা অদ্ভুত আনন্দ, ছবিটার দিকে তাকালে একটা অদ্ভুত আনন্দ খুঁজে পাওয়া যায়। স্মেরানন সুপ্রসন্ন, তিনি আমার প্রতি যেন সুপ্রসন্ন হয়েছে, এই যে শেষকালে যে বলছেন না কিছুই করতে হবে না, সাধক অভীষ্টদায়ক, সাধক শত্রুটা খুব ইম্পর্টেন্ট, যিনি সাধনা করছেন যিনি চাইছেন ভালো হওয়ার জন্য তাকে অভীষ্ট দান করেন, যাকে তাকে তিনি দান করেন,
এটা হচ্ছে কথা, এই যে কনভার্সেশনটা হচ্ছে এনার সাথে। ইনি কিন্তু সাধু, তার নিজের মনে যাচ্ছেন যে যা করছি সেটা যথেষ্ট নয়। এই বোধটা আমাদের ভেতর যখনই জাগে তখনই কিন্তু আমাদের সাধন ভজন করার ইচ্ছা হয়। আমরা যখন খাওয়া দাওয়া করা ভালো ভালো করার কথা ভাবি তখন ভালো হতে থেকে খাওয়া দাওয়া না এটা ভালো নয়, বুঝলেন তো? যদি বিরিয়ানি খেতে আমি নিয়ে আতে যেতে, এইসব পাড়ার দোকানে খেলে হবে না, 30 টাকার বিরিয়ানিতে হবে না, আমি নিয়ে আতে যেতে হবে। কিডনি যদি খেতে হয় পাড়ার দোকান থেকে খেতে হবে, সাবিরে যেতে হবে। এই যে বিভিন্ন জায়গায় যেটা সেরা জিনিস সেইটাকে আমাদের যোগার করার চেষ্টা করতে হবে। ইহার কয়েক মাস পরে পুনরায় রথযাত্রার ছুটিতে গোয়ালপাড়া মঠে যায়। রথযাত্রার দিন শ্রী শ্রীমা নিম্নলিখিত কথাগুলি শ্রী শ্রীমায়ের সহিত নিম্নলিখিত কথাগুলি হইয়াছিল। আমি মা তোমার কৃপা পেয়েছি, এই আমার বল ভরসা। মা বললেন, তোমার চিন্তা কী বাবা, তুমি আমার অন্তরে রয়েছ, কোনো অভাব প্রয়োজনে মনে চিন্তা এলে আমি তোমাদের কথা অমনি তোমাদের কথা মনে ওঠে। ইন্দু টিন্দু রয়েছে ভাবনা কি, তোমায় কিছু করতে হবে না, তোমার জন্য আমি করছি। কি অদ্ভুত কথা! আমরা বলি গুরু আমাদের হৃদয়ের ভিতরে আছেন, আর মা বলছেন আমরা তার হৃদয়ের ভিতরে আছি। একেবারে গুরু আমাদের আমাদের আমরা প্রত্যেকে গুরুর হৃদয়ে থাকি, তিনি আমাদের চিনতে পারুন না পারুন। আসলে যে মানুষটার কাছে আমরা যাই বারবার, তিনি কিন্তু আমার গুরু নয়, তিনি গুরু শক্তি, সেই শক্তি আলাদা প্রকার। ভূতেশানন্দজিকে একটা মন্ত্র ভুলে গিয়েছিল, সে জিজ্ঞেস করেছিল আমাকে, তাহলে মন্ত্রটা ভুলে বলে দিন, আমি ভুলে গেছিলি। মহারাজ বললেন, না, যে লোকটা তোমায় দীক্ষা দিয়েছ সে আর আমি এক লোক নেই, তাকে আমাকে আহ্বান করতে হবে, তবে আমি তোমাকে বলতে পারব যে এইটা। স্বামী ব্রহ্মানন্দজি তোমাদের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন, স্বপ্নে একজন ভদ্রলোক, তিনি এসে স্বামী শিবানন্দজিকে ধরলেন। রাজা মহারাজ তাকে আগেই মন্ত্র দীক্ষা দিতে চেয়েছিলেন, যে কোনো কারণে হোক তার শিক্ষা হয়নি, তিনি স্বপ্নে দীক্ষা পেয়েছিলেন কিন্তু সেই মন্ত্র তার মনে নেই। তিনি এসে বলছেন মহাপুরুষ মহারাজকে যে আপনি তার স্থলাভিষিক্ত হয়েছেন, অতএব আপনি আমাকে মন্ত্র দীক্ষা দেবেন। মহাপুরুষ মহারাজ রাজামাজির ঘরে চলে গেলে দরজা বন্ধ করে দিয়ে রাজামাজের খাটের সামনে বসে দীর্ঘ সময় ধ্যান করলেন। তারপর তিনি তাকে ঠিক ডাকলেন এবং তাকে পাশে বসিয়ে যে মন্ত্রটি দিলেন সোনা মন্ত্রটা মনে পড়ল যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তাকে এই মন্ত্রই দিয়েছিলেন। এই গুরু শক্তি, এই যে মানুষটির কাছ থেকে আমি মন্ত্র দীক্ষা পেয়েছি তিনি না, তার ভেতরে যে গুরু শক্তি বিরাজ করছেন, সেই শ্রীরামকৃষ্ণের যে অভূতপূর্ব শক্তি কি আছে সেইটি আমাকে সবসময় মনে রাখি। আর তিনি আমাকে কখনো ভুলে যাননি, জগৎ সংসারে সবাইকে ভুলে গেলে গুরু শক্তি আমাকে ভুলে না, যে কারণে তিনি সদা সর্বদা সেই শক্তি আমাকে প্রেরণা দিয়ে যান। আমি আবার জিজ্ঞাসা করলাম, তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্য তোমার করতে হয়? মা বললেন, সকলের জন্য আমি করতে পারতাম। কি বড় অভয়ের কথা, তোমার এত ছেলে রয়েছে সকলকে তোমার মনে পড়ে? মা বললেন, না, সকলকে কিছু মনে আসে না। আমি বললাম, তবে যে বললে তুমি সকলের জন্যই করে থাকো? মা বলছেন, যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি, আর যাদের নাম মনে আসে না তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। কি সুন্দর কথা! ভগবান আমাদের জন্য, জগন্মাতা আমাদের জন্য প্রার্থনা করছেন, শুধু প্রার্থনা করছেন না, এই বলছেন যাতে আমাদের কল্যাণ হয় সেইটি যেন অবশ্যই ঠাকুর আমাদের দেখেন। ঠাকুরের কাছে যেন তিনি এবারে জোর খাটাচ্ছেন, যে সমস্ত আমার সন্তানরা দূরে আছে তাদেরকে যেন ঠাকুর দেখেন, তাদের প্রতি যেন তাদের কৃপা হয়। শুনেছি পূজনীয় প্রভু মহারাজ দীক্ষা দেওয়ার আগে ঠাকুরকে অর্ঘ্য দিতেন, দীক্ষা হয়ে গেলে আবার অর্ঘ্য দিতেন, সেটা অল্প নয়, পুষ্পাঞ্জলি দিতেন। তিনি বলতেন ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, এই যে যাদের আজকে মন্ত্র দীক্ষা দেওয়া হলো সকলকে তোমার পায়ে ফুল হিসেবে নিবেদন করে দিলাম, এদের দুঃখার দায়িত্বভার তোমার। এতক্ষণ তিনি শ্রীরামকৃষ্ণের গুরুশক্তিরূপে কাজ করছিলেন, এবার আসল গুরুর কাছে তিনি ট্রান্সফার করে দিলেন। এই যে আমাদের ডেস্ক থাকে না, যে বিভিন্ন জায়গায় গিয়ে এই চিঠি জমা করি, সেই চিঠি একটা জায়গায় জমা হয় আর ছাপ মেরে আমাদেরও অ্যাকনোলেজ করে দেওয়া হয় চিঠি পেয়েছি, কিন্তু যাকে কনসার্ন লিখেছি সেইখান থেকে কিছু বিবাদে উত্তর আসে, আপনার এত তারিখের চিঠি আমরা এত তারিখ পেয়েছি।
এই যে এটা কিন্তু তিনি রিসিভ করেছেন, তিনি করেন না, যাকে লিখেছে চিঠিটা তাকে করেন। ঠাকুর হচ্ছেন আমাদের গুরু, ঠাকুর হচ্ছেন আমাদের ইষ্ট, তিনি তার একটি গুরুমূর্তিকে চয়ন করেন, এক এক সময় এক এক বছর এক এক রকম চয়ন করেন। যেরকম আপনাদের যে বারোয়ারি দুর্গা পূজা হয়, এবছর সনাতন রুদ্রপালের প্রতিমা হবে, আগামী বছর অমুক পালের প্রতিমা হবে, তারপরের বছর তমুক পালের প্রতিমা হবে, প্রত্যেকটি দুর্গামূর্তি আলাদা আলাদা তার স্টাইল অনুযায়ী, কিন্তু আমরা সেই একই মা দুর্গাকে পূজা করে থাকি। ঠিক সেই রকম আমাদের গুরুমূর্তি প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে, প্রভু মহারাজ খর্বকায় ছিলেন, একবার ছোটোখাটো চেহারা ছিল, অপূর্ব সুন্দর দেখতে ছিলেন গম্ভীরানন্দজি, একবারে সাদা রং যেন ঝরে পড়ছে, একবারে দিব্য মূর্তি, তিনি হেসে হেঁটে গেলেও ভালো লাগতেন। আবার পরে তিনি এলেন, তাকে একবারে বালগোপালের মতো দেখতে, মোটা সোটা গরিলাল হাসিতে ভরপুর, হাসি দেখলে মনে যেন প্রাণ ঠান্ডা হয়ে যায়। তারপরে তিনি বেদান্ত মূর্তি, সজায় বসে থাকেন, কঠিন দৃষ্টিতে তাকিয়ে থাকেন, কিন্তু কাছে গেলে মনে হয় তিনি ছোট শিশুরও অত, জাগতিক যে বিষয়বস্তু সেগুলো তাকে ছোঁয়ে না। গগনানন্দজি এলেন, তারপরে তাকে দেখলে মনে হয় তিনি যেন সবসময় সমাধিতে লীন হয়ে আছেন, তিনি তার থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন। পূজনীয় আত্মস্থানটিকে দেখলে মনে হতো যেন একবারে আগুনের গোলা, দূর থেকে দেখলে মনে হতো আগুনের গোলা, একটা ছোট্ট শিশু গেছে, মহারাজ পা মুড়ে প্রণাম করে নিচ্ছেন, যে বাচ্চাটা এক পায়ে একটা পায়ে প্রণাম করেছে, বলছে আরেকটা কোথায়, এক পা কোথায়, খোঁজ কোথায় আছে, ঠিক খোঁজ, ছোট্ট শিশু স্তরে নেমে এসেছে, দুজনের মধ্যে যেন রূপচুরি খেলছেন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। আবার এখন তিনি এসছেন, তিনি বড় একটা কথা বলেন না, সেদিনকে একটা রাখি পূর্ণিমার একটা ছবি দেখছিলাম, মহারাজকে নিয়ে যাওয়া হচ্ছে, মহারাজ চোখটি বন্ধ করে আছেন, দেখে মনে হচ্ছে গভীর ধ্যানে মগ্ন, যেন জগতে কোনো কিছু তাকে যেন স্পর্শ করছে না, চোখ দুটি বন্ধ। আমাদের সঙ্গে মাঝে সাথে কথা হয়, যেহেতু মহারাজ আমাদের ব্যক্তিগতভাবে চেনে, আমরা মহারাজের কাছে কাজ করবার সুযোগ পেয়েছি, তাই মহারাজ মাঝে সাথে আমাদের সঙ্গে কথা বলেন, সবার যে কথা বলে তাদের সাথেই কথা বলে। কিন্তু এই যে গুরুমূর্তি আলাদা আলাদা হলেও সবার ভিতর দিয়ে সেই একই শ্রীরামকৃষ্ণের প্রকাশ, প্রকাশ ভঙ্গিটা হয়তো আলাদা, কিন্তু যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব সে একই শ্রীরামকৃষ্ণ প্রকাশিত হচ্ছেন। আমরা এরপরে যা স্মৃতির কথা পড়ব তার নামটি নেই, শ্রী বলে দেওয়া আছে, এটি ছ নম্বর স্মৃতি কথার প্রথম খণ্ডে বলছেন, শ্রী শ্রী মা যখন কোঠারে ছিলেন সেই সময় আমার মেজদাদা আমাদের গ্রামবাসী তার জন্মিত বন্ধুকে পুরী ধাম শশীনিকেতন হইতে পত্রে জানাইলেন, শ্রী শ্রীমা এখন কোঠারে আছেন, তোমরা তাহার দর্শনে যাইতে পারো। ইহার পূর্বে একটা মোটামুটি ধারণা ছাড়া শ্রী শ্রীমা কিংবা শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে বিশেষ কিছু জানিতাম না বা কোনো পুস্তকেও পড়ি নাই, কিন্তু এই সংবাদ পাইয়া অবধি আমার মন তাহার দর্শন লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিল। দুই চারি দিন এইরূপ ব্যাকুল হওয়ার পর তাহাকে দর্শন করিতে কোঠারে গেলাম, তথায় বেলা প্রায় 12টার পর পৌঁছিলাম, কিন্তু সেখানে পৌঁছি আর আমার এতটা ব্যাকুলতা ছিল না। এই সময় ভক্তদের প্রসাদ পাওয়ার ডাক পড়ায় আমিও সেই সঙ্গে গেলাম। প্রসাদ পাইয়া পূজনীয় কৃষ্ণলাল মহারাজ কেদার বাবা এবং ও আমরা বৈঠকখানে বসিয়াছি, এমন সময় রামবাবু বলরামবাবুর পুত্র আসিয়া কৃষ্ণলাল মহারাজকে বলিলেন, যে ছেলেটি কটক হইতে থেকে এসেছে মাতাকে ডাকছেন, সে এখন প্রণাম করে আসবে। কৃষ্ণলাল মহারাজ বলিলেন, তাকে আমি বলেছি বিকেলে মাকে দর্শন করতে যাবে। রামবাবু বলিলেন, না, মা অপেক্ষা করছেন, দর্শন করে আসলে তিনি খেতে যাবেন। আমি রামবাবুর সঙ্গে গিয়া মাকে প্রণাম করিয়া আসিলাম, কোনো কথাবার্তা হইল না। পরদিন আবার আমি বাড়ি চলিয়া আসি, বাড়ি আসিয়া আবার মন ব্যাকুল হওয়ায় পুনরায় কোঠারে যাই এবং সেখানে দুই চার দিন থাকার পর একদিন সকালে শিশুমাকে দর্শন করিতে গিয়া মাকে বলিলাম, মা কাল সকালে আমি বাড়ি যাব। মা বলিলেন, আচ্ছা কাল থেকে পরশু যেও। এই কথায় আমি বাহিরে চলিয়া আসি। কিছুক্ষণ পর জনৈক সন্ন্যাসী আমাকে বলিলেন, তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। আমি ভাবিতেছি দয়া কি, কিন্তু কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া রইলাম। পরদিন সকালে স্নান করিয়া একা বসিয়াছি, এমন সময় রাঘুদিদি আসিয়া বলিলেন, বৈকুণ্ঠবাবুকে তাকে মা ডাকছেন। আমি বললাম, আমারই নাম বৈকুণ্ঠ, আমি মার নিকট যাব। রাধুদিদির সম্মতি পাইয়া তাহার সঙ্গে শ্রীশ্রীমার সাক্ষাৎ উপস্থিত হইলাম। মা দেখিয়া বলিলেন, এসো, এ ঘরের ভিতরে এসো,
পরে জিজ্ঞাসা করিলাম, তুমি মন্ত্র নেবে? আমি বলিলাম, আমার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। মা বলিলেন, বেশ বসো এখানে। মা, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? আমি বলিলাম, আমি কিছুই জানি না। তখন মা বলিলেন, বেশ তোমার এই মন্ত্রই ভালো। মায়ের নিকট আমি সেই দিনই দীক্ষিত হইলাম, 1317 সালের মাঘ মাসের সপ্তমী তিথিতে। এইখানে একটি মাকে জিজ্ঞাসা করিয়েছিলাম, মা, যোগ শিক্ষার জন্য অন্য গুরু করতে পারা যায় কি না? উত্তরে মা বলিয়াছিলেন, অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করিতে পারো, দীক্ষা গ্রহণ করিতে নেয়। যেদিন প্রহার দিতে রওনা হব, তাহার পূর্ব রাত্রে প্রায় 12টার সময় রামবাবু কিছু মিষ্টি লইয়া হাতে লইয়া আমাকে ঘুম হইতে জানাইয়া বলিলেন, বৈকুণ্ঠ, মা এই মিষ্টি দিয়েছেন, তুমি সঙ্গে নিয়ে যাও, রাস্তার কোনো বাজারে খাবার কিনে খেতে মানুষের করো। এই দেখুন এক অদ্ভুত একটা ঘটনা, মাকে দর্শন করতে এসছেন এবং মা জানেন না ছেলেটি এসেছেন। মাকে গিয়েই যখন গেলেন, আগেই প্রসাদ পেতে বসে গেছেন। আমাদের যেরকম অবস্থা রামকৃষ্ণের চেলা কেবল প্রসাদ পাওয়ার জন্য গিয়েই আগে প্রসাদটা খাওয়া গেছে। আমাদের ওখানে ওরকম করে, জিজ্ঞাসা করি, এসেই জিজ্ঞাসা করে, বাবা খিচুড়ির লাইনটা কোন দিকে? খিচুড়ির লাইনে যাওয়ার আগে আমি বলি, অন্তত ঠাকুরকে প্রণাম করো, হ্যাঁ এই করে দিই, সেগুলো পাঁপ দিয়ে স্যালুট করে রওনা দিয়ে দেন খিচুড়ির লাইনের দিকে। এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত, তিনিও কিন্তু ওদিকে মা যে তার আসার কথা জেনে গেছেন, এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। বলরামবাবুর ছেলে, তাকে দিয়ে রামবাবুকে দিয়ে বলে পাঠিয়ে দিয়েছে, ছেলেটি কটক থেকে এসেছে, সে এক মা তাকে ডাকছেন। এবং কৃষ্ণলাল বলছেন, না না উনি বিকেলবেলা যাবেন। রামবাবু বলছেন, না মা অপেক্ষা করছেন, দর্শন করে আসলে তিনি খেতে যাবেন। আমি রামবাবুর সঙ্গে গেলাম, দর্শন করে চলে এলাম। কোনোরকম কিন্তু আমাদের হলে এমনি এমনি হাত ঘুরিয়ে দিতাম, এমন কথা বলা হতো যে এবারে ভালোবাসায় পূর্ণ হয়ে যেত, আর ফিরে যাওয়ার উপায় থাকত। মা কিন্তু এইসব কিচ্ছু করলেন, তিনি যথারীতি ফিরে গেলেন, কিন্তু এই যে বীজটা বুনে দিলেন সেইটাই একটা অপূর্ব। বাড়ি আসিয়াই আবার মন ব্যাকুল হইল, পুনরায় কোথায় যাই, আর সেইখানে দুই চারিদিন থাকিবার পরে একদিন সকালে শিশু মাকে দর্শন করিতে গিয়া বলিলাম, মা কাল সকালে আমি বাড়ি যাব। মা বললেন, আচ্ছা কাল যাবে, কাল থাকো পরশু যাবে। আমাদের কাশীর সারানন্দজি বলতেন, মাকে তো তিনি অনেক পরিণত অবস্থায় দেখেছে, মায়ের তখন অনেকগুলি দাঁত পড়ে গেছে, সব কথা ঠিক ঠিক বোঝা যায় না, কিন্তু কথার ভিতরে একটা মিষ্টতা ছিল, কথার ভিতরে এমন একটা মাদকতা ছিল, মনে হয় শিশুমা বলেই যান এবং তিনি শুনে যান। বলছেন, সে কি অদ্ভুত কথা, মনে হয় শুধুই শুনি শুধুই শুনি। যে গান আছে না, তুমি কেমন করে গান করো রে গুণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি। এই যে অবাক হয়ে এক অদ্ভুত, কেমন করে গান করো, সেই গানের ভেতরে এমন একটা মাধুর্যী লোকানো আছে, শব্দের ভেতরে একটা এমন মাধুর্য লোকানো আছে। অমলানন্দজির কাছে শুনেছি, বিরজানন্দজির সঙ্গে যেদিন তিনি প্রথম দেখা করতে গেলেন, বিরজানন্দজি তখন সাধারণ সম্পাদক, বিরজানন্দজিকে তিনি বিরজানন্দজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? এই কথাটা খালি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলছেন, সে এমন মিষ্টি কথা, মনে হচ্ছে এত ভালো কথা এর আগে কখনো শুনি, একদম মহারাজের প্রতিষ্ঠানকেও দেখেছি, এত মিষ্টি কথা আমি বাপের জন্য শুনি, এরকম ভালো কথা কেউ বলতে পারে? আত্মস্থানন্দজি আমাদের খুব বকাঝকা করছেন, কিন্তু বকাঝকা জীবনে কত খেয়েছি, কিন্তু বকাঝকা যে এমন আনন্দময় হয় এই কখনো বুঝতে পারিনি। আমার পূর্বাশ্রমের মাকে আমি বলেছিলাম, আমি উত্তর কলকাতা ছেলে, তাই এতে বসে এই জিনিস বলে রোয়াকে বসে কত গালাগাল শুনেছি, কত নানা রকমের গল্প শুনেছি, কিন্তু মহারাজ এমন সুন্দর বলে তাতে কী এক অদ্ভুত মাদকতা, কী এক ভালোবাসা লুকিয়ে আছে। একবারে সব কিছুর ভেতরে সেটা মধুময়, প্রত্যেকটা দিন যেন আধ্যাত্মিক উন্নতির চেষ্টা। এই যে একটা অদ্ভুত ভালোবাসা দিয়ে তিনি বেঁধে পেতেছেন, প্রথম দিনে তিনি বুঝতে না পারলেও যতদিন যায় তত বুঝতে পারা যায়। মা তাকে থেকে যেতে বললেন, কেন থেকে যেতে বললেন সেটাও তিনি করেন। একজন এসে বললেন যে কাল তোমাকে মা দয়া করবেন, তিনি বলছেন না যে দয়া কি এই বিষয়টাই তিনি বুঝতে পারলেন, তিনি পারলেন অন্য কিছু হবে। পরের দিন স্নান টান করে এসেছেন, রাত্রি তাকে নিয়ে গেলেন সঙ্গে করে। এর পরের অংশটা খুব ইম্পর্টেন্ট, যেটা ইদানিংকালে আমাদের ভেতরে আমরা ঠিক ইদানিংকালে জানি সবসময় থাকি, আমরা মনে করি যে আমরা আমাদের গুরুর চেয়েও বেশি ভালো যাই, গুরুর চেয়েও বেশি আমাদের আধ্যাত্মিক জীবন সম্ভব, তাই যদি জানি তাহলে গুরু করণের তো কোনো প্রয়োজন নেই, গুরু আমার চেয়ে ভালো করে জানেন, কোনটা আমার পক্ষে কল্যাণকারী, কোন মন্ত্র আমার জন্য দরকারি সেটা তিনি জানেন, আমি বললে হবে না। বলছেন মা জিজ্ঞাসা করছে, তিনি কত অপশান রেখে দিয়েছেন,
বলছেন তুমি মন্ত্র নেবে, এই যে প্রথম তুমি মন্ত্র নেবে এটাও মায়ের উপর ছেড়ে দিয়েছেন, বলছেন আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। তারপরে বলছেন তোমার কোন তুমি কোন দেবতার মন্ত্র নেবে, তিনি বলছেন আমি কিছুই জানি না, এই নির্ভরতাটা ভীষণভাবে প্রয়োজন আছে, আমি গুরুকে ডিকটেট করতে পারি না, কারণ যদি আমার শিক্ষককে আমি ডিকটেট করতে যাই তাহলে কিন্তু কখনো শিক্ষা হবে না। সেটা ভারী সুন্দর গল্প আছে আমাদের জেন বুদ্ধিজমের গল্প আছে, একজন সেনাধ্যক্ষ গেছেন একজন সন্ন্যাসীর কাছে ধ্যান শিখতে, তিনি শুনেছেন যে তিনি খুব ভালো ধ্যান শেখান, তাই তার কাছে ধ্যান শিখতে গিয়েছেন। তার গায়ে সমস্ত অস্ত্রশস্ত্র সমস্ত কিছু করা আছে, সেই সন্ন্যাসী তাকে দেখে বললেন ওমা আপনি তো অফিস থেকেই আসছেন দেখছি, তার চা খাবেন, বলে হ্যাঁ চা খেলে মন্দ কি। তাকে বসবার ঘরে বসিয়ে রেখে সন্ন্যাসী আশ্রমের ভিতর থেকে চা নিয়ে এলেন, একটা এরকম ট্রে নিয়ে এসছেন, সেই ট্রেতে এক কাপ চা আছে, একটা পেয়াল আছে, একটা প্লেট আছে, তার মধ্যে একদম ভরা কাপ, আর আরেকটা টিপট এনেছেন সেটাও ভরা। এবার টেবিলের ওপর রেখে সেই ভরা কাপে সেই সন্ন্যাসী চা ঢালা শুরু করেছে, চা উপচে পড়ে প্লেটে, প্লেট থেকে ট্রেতে, ট্রে থেকে টেবিলে, টেবিল থেকে মেঝেতে। সেই সেনাধ্যক্ষ ভীষণ হাসছেন আর বলছেন আরে তুমি একটা এটাই জানো না, তুমি কী ধ্যান শেখাবে, তুমি তো জানোই না যে ভরা কাপের ভিতরে আবার জিনিস বললে সেটা উপচেই পড়ে। এই গল্পটা ইংরেজিতে ছিল তাই আমি বলে দিচ্ছি, এটা বলতে সুবিধা হয়। তা বলছেন দ্যাট ইজ দ্য ফার্স্ট লেসন আই ওয়ান্ট টু টিচ ইউ মাই ডিয়ার, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং প্লিজ কাম এম্পটি। আমি তো তোমাকে ওই শিক্ষাটাই দিতে চাইছিলাম, যদি তুমি কিছু শিখতে চাও খালি করে এসো। ভরা পাত্রে যদি আমরা ভরা জিনিস ভরতে যাই, আমরা যতই অনেক গ্রন্থ পড়তে পারি, অনেক বিষয়ে আমাদের জ্ঞান থাকতে পারে, সব কিছু থাকতে পারে, কিন্তু গুরুর হাতে শূন্য হাতে আসতে হবে। সেই কলসির গল্পে আছে একজন রাজা গিয়েছিলেন গুরুর কাছে শিক্ষা করতে, উপনিষদ শিক্ষা করতে, গিয়ে দেখলেন গুরু তাকে ঝাঁট দিতে শেখেন, ঝাঁট দিতে, কাঠ পোড়াতে, রান্না করতে, লোকেদের পরিবেশন করতে, বাসন মাজতে, জল আনতে, এইসব করতে। একদিন তিনি চলে গেলেন, পালিয়ে গেলেন, আর সেই আশ্রমে কলসিটাকে সঙ্গে করে নিয়ে পালিয়ে গেলেন, ভাবছেন ঝর্ণার ধারে কলসিটাকে রেখে তিনি চলে যাবেন, পালিয়ে যাবেন। তা এমন সময় শুনছেন কেউ যেন কথা বলছেন, তোমার যন্ত্রণা কি আমার চেয়েও বেশি যে তুমি পালাতে চাইছো? তখন দেখলেন কলসিটা তাকে কিছু বলছে, কলসিটাকে পাশে রেখে কলসির কথা শুনলেন। কলসিটা বলছে জানো তো যেদিনকে কুমোর এসে মাটি থেকে আমাকে আলাদা করে ফেলাম খুব কষ্ট হয়েছিল, কিন্তু প্রথম অনুভব করলাম আমার একটা নিজস্বতা আছে, আইডেন্টিটি। তারপরে একদিন এসে পাঠ করে আমার ভিতরে একবারে টেনে হিঁচড়ে যত খারাপ জিনিস ছিল বাড়তো, তখন সেগুলো আমার শরীর থেকে বার করা হচ্ছে, কাপড় কাঁটা। তারপরে আমাদের এই যখন আমরা দেখি আমরা বলছেন যে যখন উপলক্ষে পার করা হয়েছে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু একটা সময় দেখলাম আমি মলিনতাহীন হয়ে গেছি। তারপরে ছাঁচে ফেলে আমার যেরকম সত্তা ছেলেকে ভেয়ে গিয়েছিলেন তছনছ করে একটা কলসির সত্তা দেওয়া হলো, আর অনু আর এতে রোদ্দুরে বসিয়ে রাখা হলো পড়বার জন্য। তারপরে আমি যখন শুকিয়ে গেলাম উঠে এসে ভালো করে সেটা দেখে ছুঁড়ে আমায় আগুনের ভাটির মধ্যে ফেলে দিল, সে যে কী কষ্ট, একবারে আগুনে পুরো ছালাপালা হয়ে গেলাম। তারপরে তুলে জলের ভেতরে ফেলে দেওয়া, তখন দেখলাম আমি মাটির জিনিস ছিলাম, পুরো একটি সুন্দর লাল দেখতে হয়ে গেছে। তারপরে এনে শোরুমে রাখা হয়েছে, সবাই একবার করে টক টক করে বাজায়, তারপরে এই সাধুদের মনে হলো এই জলের পাত্রটা তাদের জন্য খুব দরকারি, তাই সেই জলের পাত্রটা নিয়ে এলো, তাই আমি তাতে জল ভরা থাকে আর সেই জল সাধুরা খাবে। তোমার বেদনা কি আমার চেয়েও বেশি? তখন সে মনে বুঝতে পারলো যে গুরু কেন তাকে এই কাজগুলি করতে দিচ্ছিলেন। তিনি ফিরে এলেন, যখন গুরু গৃহের সামনে ফিরে এসছেন দেখছেন দরজার কাছে গুরু দাঁড়িয়ে আছেন এবং বলছেন এসো আজ থেকে তোমাকে উপনিষদের শিক্ষা দেবো। এই শিক্ষা পাবো বললেই কিন্তু হয় না, দীক্ষা পাবো বললেই হবে না, দীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, একটা অনুসন্ধিৎসু মন দরকার, এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা জিনিস দরকার থাকা দরকার যে গুরু যেটা শিক্ষা দিতে চলেছেন সেটা জানবার জন্য একটা ওই যেরকম স্পঞ্জ হয় সেরকম শুকনো স্পঞ্জ হতে হবে, যাতে যেরকম স্পঞ্জের ওপর জল পড়া মাত্র সবটুকুকে শুষে না, একটু এপাশে পাশ হতে না। ওই দীক্ষার কালে গুরু যে মন্ত্র দেন, গুরু যে সাধন প্রণালী দেন, সেটাকে স্পঞ্জের মতো আমরা নিয়ে নিতে পারি, শুধু তাই নয় সেটাকে এক্সিকিউট করতে হয়, তো যেভাবে তিনি বলে গেছেন সেইভাবে সেটাকে করতে হয়।
এই করতে করতে যদি কোনো সংশয় আসে, গুরু সবসময় আছেন আমাকে আমার উপদেশ দেওয়ার জন্য। আমার কাছে এখনও ভক্তিসঙ্গী 16টা চিঠি আছে। যখনই যে সমস্যা হতো, সামনাসামনি হয়তো সবার সামনে বলে উঠতে পারতাম না, ছোটো ছেলে যদি বলে যদি ভাগিয়ে দেয় সেবকটা, সেই কারণে আমি মহারাজকে চিঠি লিখতাম না। মজার কথা হলো প্রত্যেকটা চিঠি উত্তর আসতো, একটা চিঠিও কিন্তু পোস্ট কার্ডের বেশিরভাগ চিঠি ইংল্যান্ড লেটারে, যেগুলো খুব সিরিয়াস চিঠি হয়তো খুব সংক্ষিপ্ত উত্তর, সেটা পোস্ট কার্ডেই আসা দরকার, সবসময় সেটা ইংল্যান্ডের লেটার আসে যাতে মুখটা বন্ধ থাকে, কেউ যেন সেই চিঠিটা না পড়ে, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই জিনিসগুলো থাকা দরকার। এই দেখছেন কি সুন্দর একটা নির্ভরতার গল্প বলছেন। মা বলছেন অন্যান্য শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষা গুরু আর প্রয়োজন নেই। কতখানি কেয়ারি, যখন তিনি চলে যাচ্ছেন রাত্রিবেলা 12টার সময় ঘুম থেকে তুলে তারা তিনি বৃষ্টি দিচ্ছেন, বলছেন রাস্তার খাওয়া খাবার কিছু খাবে না, মা নিজে স্বয়ং প্রসাদ পাঠিয়েছেন। আরেকবার একাকি শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়েছিলাম, মা তখন কয়েকদিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিয়াছেন। আমারও কামারপুকুরে এই প্রথম যাওয়া। শ্রীযুক্ত রামলাল দিদি, রামলাল দাদা ও লক্ষ্মী দিদি তখন কামারপুকুরে। প্রথম দিন রামলাল দাদা ও আমি বারান্দায় খাইতে বসিয়াছি। মা মাঝে মাঝে আমাদিগকে পরিবেশন করিতেছিলেন এবং আমাকে বলিতেছেন, বৈকুণ্ঠ সমস্ত কেউ পাতে কিছু ফেলবে না। এই কথা বলিতে বলিতে আরও জিনিস আমার পাতে খেতে লাগবে। রামলাল দাদাও আরও খাও লজ্জা করে না এই কথা বলিতেছেন। আর তখন আমি এত খেয়েছি যে পেটে আর ধরে না, অথচ সন্তোষবশত কিছু বলতেও পারছি না। রামলাল দাদার এই কথা শুনিয়া মা বলিলেন, খেপা ও খেপা ছেলে, যা খেয়েছে খেয়েছে আর কিছু হলো না। বরং আমাকে বলিলেন, বৈকুণ্ঠ এখন পাতা গ্লাস বাটি উঠিয়ে নিয়ে যাও গুরুগৃহে, ও সব রেখে যেতে নিন। এখানে গুরুগৃহে বলতে পাদটিকায় আছে শ্রীশ্রীমা শ্রীশ্রী ঠাকুরকেই লক্ষ্য করিয়াছেন, কারণ তিনি নিজে এইসব ভক্তদের গুরু হইল। জয়রামবাটি অবস্থানকালে কখনো তাহাদের উচ্ছিষ্ট ফেলিতে দিতেন না, ঝি চাকর দিয়া পরিষ্কার করাইতেন, অনেক সময় নিজেই করিতেন। গুরু হইলেও তিনি যে মা, তবে উচ্ছিষ্ট পাতা হাওয়ায় উড়িয়ে উড়িয়ে যেতে অসুবিধা হতে বলে কখনো কখনো ভক্তেরা শুধু পাতাটি তুলে নিয়ে যেত। দ্বিতীয় দিন যখন মাকে প্রণাম করিতে যাই, মা জিজ্ঞাসা করলেন, তুমি বাড়ি যাচ্ছ কবে? আমি বললাম, আমি বেলুড় মঠ দেখি নাই, মঠ হয়ে পরে বাড়ি যাব। তাতে মা বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নেই, তুমি আজই বাড়ি যাও। আমি বলিলাম, মা এত দূর এসেছি একবারও মঠে না গিয়ে এখনও এখন বাড়ি ফিরছি না। মা বলিলেন, না তুমি বাড়ি যাও, গুরুর আজ্ঞা লঙ্ঘন করতে নেই। এই কথার পর আমার আর কোনো আপত্তি, আমি আর কোনো আপত্তি করিলাম না, কিন্তু মনে মনে ভাবিলাম এখান হইতে সরিতে পারিলেই মঠে যাইব। তখন আর মা জানিতে পারিলেন। সেই সময় এলাহাবাদ হইতে একটি স্ত্রী ভক্ত, তাহার সঙ্গে একটি পুরুষ ভক্ত আসিয়াছিলেন, তাহাদিগকে মা সেইদিকে দীক্ষা দিলেন। মা আমাকে ডাকিয়া বলিলেন, তুমি এদের সঙ্গে যাও, কিন্তু আমি সঙ্গে যাইলে তাহাদের অসুবিধা হইবে বলায় আমি আর গেলাম না। তাহাদিগকে বিদায় দিবার জন্য মা সদর দরজা পর্যন্ত আসিয়াছিলেন। ইতঃপূর্বে আমি আমার টাকার ব্যাগটি সদরের কুলুঙ্গিতে রাখিয়াছিলাম। উক্ত কুলুঙ্গিতে মার দৃষ্টি পড়ায় তিনি উহা ঘরে রাখিয়াছিলেন। তারপর লক্ষ্মী দিদিকে দিয়া আমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, বৈকুণ্ঠ তার টাকার ব্যাগ কী করলেন? এই কথা শুনিয়া আমি এখানে সেখানে খুঁজিতে যাইয়া উহা পাইলাম না দেখিয়া লক্ষ্মী দিদি গিয়া মাকে ওই সংবাদ জানিলেন। মা আমাকে ডাকাইয়া বলিলেন, এত অসাবধান হলে কি সংসার চলে? এইটুকু সাবধানতা জানি, সে আবার কিসের সংসার করবে? তোমার টাকার ব্যাগ আমার কাছে আছে, তুমি তাদের সঙ্গে গেলে না কেন? আমি কারণ বলায় মা তাহাদের প্রতি বিরক্তি প্রকাশ করিলেন। আমি মাকে বলিলাম, আপনি সেজন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি একটি লোক ঠিক করে কাল যাব। মা এই কথা শুনে নিজের ঘরে গেলেন। সেদিন দুপুরবেলায় আমাকে ভিতরে ডাকাইয়া বলিলেন, এই চিঠিগুলি খুলে পড়ো, দেখো দেখি কী সংবাদ আছে। আমি চিঠিগুলি পড়িলাম, তার মধ্যে একখানি কথা বিশেষ মনে আছে। বাগবাজার মঠ থেকে আসিয়াছে এই মর্মে লেখা, পূজনীয় শশী মহারাজ শ্রীশ্রীমাকে একবার দেখিতে চান এবং মা তাহাকে যে চিকিৎসায় থাকিতে বলিবে তিনি সেই চিকিৎসাতেই থাকিতে চান। মা চিঠি শুনিয়া বলিলেন, আমি আর কি চিকিৎসার কথা বলব, সরোদ রাখাল বাবুরাম আছে, তারা পরামর্শ করে যেটি ভালো মনে করে তাই করুক, আমি সেখানে গেলে তো রোগীকে সরাতে হবে, সেটি ভালো হবে? এখন রোগীকে কি সরাতে আছে? আমি যাব না,
যদি শরীরের কিছু ভালো, যদি শশীর কিছু ভালো মন্দ হয় তবে কি আমি সেখানে থাকতে পারব? তুমি বুঝাইয়া লিখে দাও তো, এই জন্য যাব। পরদিন প্রসাদ খাওয়ার পর বাড়ি রওনা হল। খাবার পর বাড়ি রওনা হবার জন্য বিদায় লইতে বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের বারান্দায় পান সাজিতেছেন। আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, রঘুবীরকে প্রণাম করেছ? আমি বলিলাম, না মা। তাহাতে মা বলিলেন, এখানে এলে একটু কিছু দিতে হয়, তুমি রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামী দিও, তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমার কাছে নিও। আমি বলিলাম, না মা, আমার কাছে টাকা আছে। এই বলিয়া রঘুবীরকে প্রণাম করিয়া আসিলাম। বিদায় লইবার জন্য মাকে প্রণাম করিতে উঠিয়াছি এমন সময় মা সহসা বলিলেন, বৈকুণ্ঠ আমায় ডাকিস। এই কথার পরমন্তে আবার বলিলেন, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। এই সময় লক্ষ্মী দিদি সেখানে ছিলেন, তিনি বলিয়া উঠিলেন, না মা, একই কথা, এত বড় অন্যায়, ছেলেকে এমন করে ভুলালে তারা কি করবে? মা বলিলেন, কই, আমি কি করলাম? লক্ষ্মী দিদি বলছেন, মা, তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললেন আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডেকো। মা বলিলেন, ঠাকুরকে ডাকলে সব হল। তখন লক্ষ্মী দিদি মাকে বলিলেন, মা, এরকমভাবে ভুলানো তোমার অন্যায়। আর আমাকে বিশেষ করিয়া বলিলেন, দেখো বৈকুণ্ঠ, আমি আজ এই নতুন কথা শুনলাম, মা বলছেন আমায় ডেকো, তুমি একথা যেন ভুলো না, ঠাকুর আর কে, তুমি মাকেই ডেকো। তোমার বড় ভাগ্য যে মা নিজে তোমায় এই কথা বললেন, তুমি মাকেই ডেকো। আমি এই বলিয়া মাকে, আমাকে এই বলিয়া মাকে বলিলেন, কেমন মা হয়েছে, কেমন মা হয়েছে এখন? লক্ষ্মী দিদির এই কথায় মা মৌন রহিয়া সম্মতির লক্ষণ জানাইলেন। আসিবার সময় মা আমাকে বলিলেন, তুমি এখান থেকে একেবারে ঘরে যেও, এখন মঠে বা এখানে ওখানে গিয়ে কাজ নেই, ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো, এখন বাবার সেবা করা উচিত। এই বলিয়া আমার হাতে চার খুঁটি পান দিয়ে আমাকে আসতে বলিলেন। আমিও মার আজ্ঞা সুধার্য করিয়া আমার দুঃখ সংকল্প পরিত্যাগ করব, কোয়ালপাড়া মঠ হইতে বাড়ি আসিলাম। যাইবার সময় বাবার শরীর ভালো দেখিয়া গিয়াছিলাম, বাড়ি ফিরিয়া দেখিলাম বাবার বড়ই শক্ত ব্যয়রাম হয়েছে। আমার পৌঁছিবার 6-7 দিন পরেই বাবা দেহ রক্ষা করিলেন। একবার কামার পুকুরে যাইবার সময় আমার এক গুরু ভাই আমার হাতে মায়ের নিকট একখানি পত্র দিয়াছিলেন। উক্ত পত্রকে দিবার সময় মা বলিলেন, তুমি খুলিয়া পড়, তুমি খুলে পড়ো। তাতে নিম্নলিখিত দুটি প্রশ্ন ছিল, আমি চাকরি করিতে যাইতেছি, চাকরি করিলে মায়ায় জড়াইব কি মা? শুনিয়া মা বলিলেন, চাকরি করলে আবার মায়ায় কি জড়াবে? দুই হচ্ছে, বিবাহ করিলে আমার ভালো হবে কি না? মায়ের এই প্রশ্নের উত্তরে কিছু না বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, বাবা, তুমি বিয়ে করেছো কি? আমি বলিলাম, না মা, আমি বিবাহ করি নাই। শুনিয়া বলিলেন, বেশ তো, তুমি বিয়ে করো না, বিয়ে করা বড় জঞ্জাল। কামার পুকুরে অবস্থানকালে একদিন মাকে জিজ্ঞাসা করিলেন, মা, মাছ মাংস খেলে কি দোষ হয়? তদুত্তরে মা বলিলেন, এদেশ মাছের দেশ, মাছ খেতে পারো। সেই সময় আমি একবার মাকে বলিয়াছিলাম, মা, আমার পদচিহ্ন নিতে চাই। তাতে মা বলিয়াছিলেন, এখন এখানে সুবিধা না, তোমরা আমাকে যেমন যে চোখে দেখো সকলে তো তেমন দেখে না, এই লাহাবাবুর বাড়ির এক অনেকে এখানে আসে, সেজন্য আমাকে লুকিয়ে থাকতে হবে, পায়ে আলতার চিহ্ন থাকবে কি না। এই দেখুন কি সুন্দর কথা, এই আমরা দীক্ষা নিয়ে দীক্ষা গুরুর কাছে যাই, কিন্তু সবসময় তাকে আন্ডার এস্টিমেট করে ফেলি। আমি ভাবি আমার মতো জানাতা, আমার মতো জানোয়ার আর জগৎ সংসারে তুমি অনেক জানি তো, আমার বাবা বলতেন এই কথাটা, জানো ক্ষতি নেই কিন্তু জানতে জানতে জানোয়ার বেজে ওই। অনেক সময় আমরা ভীষণ জানোয়ার বেজে, আমরা এত জানি এত জানি এত জানি, সামনের মানুষটা যাকে গুরুকরণ করেছি এই ভেবে যে তিনি আমার চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি বোঝেন, আমরা তার উপরও ভরসা তার উপর বিশ্বাস এইটুকু ধরে রাখতে পারি না, এর চেয়ে দুঃখের আর কিছু নেই। সেই কারণে অনেক সময় আন্ডার এস্টিমেট করে ফেলি। আমরাও করতাম, ছেলে মানুষগুলো করতাম, এটা যে নতুন হচ্ছে তা নয়। মা কত বড় একটা আশ্বাসের কথা বলছেন, বারবার তাকে বলছেন বাড়ি ফিরে যেও, মঠে যাওয়ার দরকার নেই, এটা তো একদম পরিষ্কার। তিনি বাড়ি ফিরে গেলেন, দেখলেন তার 7 দিন বাদে তার বাবা চলে গেলেন। মা একেবারে কালদর্শী, তিনি যেন দর্শন করেছেন তার বাবা চলে যাবে,
শেষ সময় তার বাবার কাছে থাকার প্রয়োজন আছে। এটি মঠে যাওয়ার চেয়েও অনেক বেশি দরকারি জিনিস, এটা তিনি বলছেন। আর বলছেন আমাকে দেখো, তিনি বলছেন মা এই মুহূর্তে মা বলছেন যে বৈকুণ্ঠ আমায় ডাকি, সেটা বড় একটা মা নিজের মুখে কখনো বলেননি। সবসময় বলেছেন ঠাকুরকে ডাকো, দীক্ষা হয়ে গেলে বলছেন উনি তোমার গুরু উনি তোমার ইষ্ট, কিন্তু এই প্রথম বোধহয় মা নিজেকে বলছেন যে আর নিজের রূপটিকে লুকিয়ে রাখতে পারছেন না, কারণ মা বহু জায়গায় এই কথাগুলো আছে, মানে অনেক জায়গায় বলছেন যে দশ হাত দিয়ে কাজ করতে করতে এই ঘর ঝাড় দিচ্ছেন, ঘর ঝাড় দিতে দিতে বলছেন দশ হাত দিয়ে কাজ করছি মা তবু শেষ করতে পারছি না। নিজের যে ভগবতী সত্তা সেটাকে কখনো কখনো তিনি কিছুতেই চেপে রাখতে পারতেন না, কখনো কখনো সেটি প্রকাশিত হয়ে যেত। এই চিঠিগুলোর ভেতরে একটা চিঠি আছে, শশী মহারাজ তাকে আসতে বলছেন, মা কিছুতেই যেতে রাজি নন, কিন্তু মা গিয়েছিলেন, চর্মচক্ষে নয়, চর্মচক্ষে তিনি দর্শন করেননি, ভাবনেত্রে দর্শন করেছিলেন, এবং সেটি পরবর্তীকালে ওই গিরিশচন্দ্রের গোষ্ঠে বলেছিলেন এবং সেটি গান আকারে প্রকাশিত হয়েছিল। কোহাল দুঃখ রজনী গেছে আমি আমি ঘোর দুঃস্বপ্ন, এই যে গানটি এটি মাকে মা শশী মহারাজকে যে দর্শন দিয়েছিলেন সেটির প্রকাশ হতো, এবং মা ছেলেতে যে কথা হয়েছিল সেই কথাগুলো ওখানে ব্যক্ত করা হয়েছে। শেষের যে চিঠিটা যেটা সেটা দিয়ে আমরা শেষ করব, তাতে প্রথমটা হচ্ছে আমি চাকরি করিতে যাইতেছি, চাকরি করিলে মায়ায় জড়াইব কি না, এটা একবারে আমাদের ভীষণ রকমের কথা। চাকরি করলে মায়ায় জড়িয়ে পড়ব, চাকরি না করলে যে বারবার বিধানসভা এর সামনে গিয়ে যে ধর্ণা দিতে হবে এটা আমরা কিছুতেই বুঝি না। চাকরি করলে কেন মায়ায় জড়াবো আমার কর্মটুকু? অনেক সময় কি হয় আমরা আমাদের কর্মের প্রতি জিনিস করে ফেলি, যতটা যেখানে এসে থামলে থামা উচিত, আমাদের থামা উচিত ছিল সেটা না ভেবে আমরা তার চেয়ে বেশি করে ফেলি। আমার যতটুকু কর্তব্য কর্ম সেটাকে ঠিকঠাক মতো করতে হয়, সেটা ঠিকঠাক করতে গেলেই দশটা থেকে পাঁচটা শেষ হয়ে যায়। আমরা একটি সরকারি অফিসে গিয়েছিলাম, আমাদের একটা শুনানি ছিল, এই বেশি দূরে না, আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট এডিএম এর দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুরে। আমাদের শুনানির সময় ছিল সাড়ে দশটা, এগারোটার সময় আমাদের আসতে বলা হয়েছে, আমরা সাড়ে দশটার পরেই গেছি, দশটা পঁয়তাল্লিশে গিয়ে পৌঁছেছি। তখন দেখছি সারা সরকারি অফিসে তিনি অ্যাটেন্ডেন্স নেবেন তিনি এসেছেন, চারজন ট্রান্সফারের জন্য এসেছেন, আর সুইপাররা এসেছেন, বাবু থেকে এডিএম অব্দি কেউ এসে তখন উপস্থিত হবে। তারপরে পৌনে এই এগারোটা বাজতে পাঁচ দশ মিনিট ল্যান্ড অফিসার ফোঁসফোঁস করতে করতে এলেন, বললেন আমি একটুখানি শ্বাস নিই, শ্বাস নিয়ে নেওয়ার কি এক কাপ চা খাবেন একটু সিগারেট খাবেন, তারপরে তার শ্বাস নেওয়া হল, তারপরে কাজ শুরু হলো সাড়ে এগারোটার সময়। অথচ পাঁচটা বাজলে ওই অফিস করতে তো অনেকবারই ঘুরেছি, পাঁচটা বাজলে কাউকে কারোর টেবিলে খুঁজে পাওয়া যায় না, এটা হচ্ছে কথা। আমাদের আসাটার কোনো সময় নেই, যাওয়ার সময়টা আমাদের ঠিক আছে, একটা মিনিট আমরা এর পাশপাশ করি না। আমরা সবসময় ভাবি যে চাকরি করছি দয়ায় চাকরি করে দিচ্ছি, অত এর জন্য মায়াতে জড়িয়ে পড়বো, তাও নয়। যেটা মায়ায় আমরা জড়িয়ে পড়ি সেটা হচ্ছে বিবাহ বা ওই সাংসারিক সম্বন্ধে আমরা মায়ায় জড়িয়ে পড়ি, নিজেকে কখনো সেই পদ্ম পাতার ভেতরে জলের মতো করে উঠতে পারি না, পাতাল মাছের মতো করে উঠতে পারি না। আমাদের সবসময় মনে হয় আমি না থাকলে কী হবে, আমি যদি এক্ষুনি মরে যাই সব ঠিকঠাক চলবে, এটা আমরা একবারও ভাবি না। মা বলছেন, মা সোজাসুজি উত্তর দিলেন না, বললেন বিবাহ করেছ? বলছে তুমি বিবাহ করনি, বেশ তো তুমি বিয়ে করো না, বিয়ে করা বড় জঞ্জাল। আর এই যে মা নিজেকে কীরকমভাবে লুকিয়ে রাখতেন, তখনকার দিনের মানুষজন কীরকম ভাবতেন, মায়ের চরণ চিহ্ন একটু পাওয়ার জন্য লোকে পাগল হয়ে যাচ্ছে। এখন এখন বেশিরভাগ জায়গায় চরণ চিহ্ন এটা ম্লান হয়ে যাওয়ার জন্য একটা ওই তার যে ছবি সেইটা তুলে ওই চরণ চিহ্নটাকে টিকিয়ে রাখা হয়, তাতে হাত দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, আমরা চরণ চিহ্ন ছবি করে নিজের বুক পকেটে রাখার চেষ্টা করি। তখনকার দিনে চরণ চিহ্ন পাওয়াতে কত কষ্ট, যদি তিনি আলতা দেন তাহলে প্রসন্নময়ী ইত্যাদি যারা আসেন তারা মাকে বুঝবেন, তাদের কাছেও তিনি তখন সারদা জগদীশ্বরী মান, সারদা তখন গদাধরের বোন, আমরা সাধারণ মানুষ বলে মনে করি তাকে। দিন আসবে, আস্তে আস্তে সময় আসবে যখন আমরা বুঝবো তিনি ছাড়া জগৎ সংসারে কে নেই, সে সময় আসবে যখন আমরা এইভাবে মাকে চিনব মাকে জানব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসিনামিতে
लोकानां वरदा भवतु। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।